শুরুতেই সংবাদ শিরোনাম যে কোনো মূল্যে পাক আফগান সীমান্তে বেড়া নির্মাণ করা হবে বলে বলল পাকিস্তান আফগান সীমান্তে কোনো বেড়া দেওয়া যাবে না বলল তালিবান আবারও মুখোমুখি পাকিস্তান এবং তালিবান লাদাখে ব্রিজ বানাচ্ছে চীন যা বলছে ভারত লন্ডনে প্রতি দশ জনের একজন কোভিড পজিটিভ অবস্থা ভয়াবহ পানির তলদেশে বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল চালু করলো চীন আফগানিস্তানের যেও ইরাক থেকে অপমানজনকভাবে আমেরিকাকে চলে যেতে হবে বলল ইরান নিউক্লিয়ার অর্জন তুলে ধরার বদলে দেখালেন বাদাম ইরানের কর্মকর্তা বহিষ্কার এবার বিস্তারিত পাকিস্তানের সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল বাবর ইফতি বলেছেন আফগানিস্তানের সঙ্গে তার দেশের সীমান্তের শতকরা অবিলম্বে শেষ করা হবে আফগানিস্তানের তালিবান সরকারের বিরোধিতা সত্ত্বেও ইসলামাবাদ এ কাজ শেষ করবে বলে তিনি প্রত্যয় জানান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এ ঘোষণা দিয়েছেন জেনারেল বাবর ওই ভিডিওতে দেখা যায় পাকিস্তানের পক্ষ থেকে নির্মিত কাটাতারের বেড়া সীমান্ত রক্ষীরা নষ্ট করে ফেলছে এরকম একটি ভিডিওতে দেখা যায় কাটাতারের বেড়া ভেঙে ফেলার কাজে জড়িত এক ব্যক্তি বলছেন আমরা এই বেড়াকে পাকিস্তানের অ্যাটাক অঞ্চল পর্যন্ত নিয়ে যাব তবে পাক সেনা মুখপাত্র বলেছেন পাকিস্তানের সেনাবাহিনীর অনেক সদস্যের মাধ্যমে কাটাতারের বেড়া নির্মাণের কাজ কাজ এতদূর হয়েছে এবং যে কোনো অবশিষ্ট সমাপ্ত করা হবে এর দুদিন আগে পাক আফগান সীমান্তে কাটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে তালেবানের বিরোধিতা করার কথা উল্লেখ করে পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ করেশি বলেছেন আমরা বেড়া দেওয়ার কাজ শুরু করেছি এবং তা শেষ করবই এর আগে গত সাতাশ ডিসেম্বর ইসলামাবাদ ঘোষণা করেছিল আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের বিরোধিতা সত্ত্বেও দেশটির সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণের কাজ শেষ করবে পাকিস্তান পাক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেছিলেন কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে তালেবান ও পাকিস্তান সীমান্ত রক্ষীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়া সত্ত্বেও ওই বেড়া নির্মাণের কাজ বন্ধ করবে না ইসলামাবাদ তিনি বলেন মধ্যকার লাইন বরাবর কাটাতারের বেড়া স্থাপনের কাজ শেষ করা হবে আফগানিস্তানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা বলেছেন ডুরান্ড লাইনে কোনো বেড়া দিতে অনুমতি দেবে না তালিবান কর্তৃপক্ষ বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে তল নিউজ বুধবার তল নিউজকে আফগানিস্তানের পূর্বাঞ্চলের সীমান্ত বাহিনীর প্রধান মৌলভি সানা উল্লাহ সামজিন বলেন আমরা আর ডুরান্ট লাইনে কোনো বেড়া দিতে অনুমতি দিব না তা এ বেষ্টনী যে কোনো ধরনের হোক না কেন তা নির্মাণ করতে দেয়া হবে না আগে যে বেড়া দেওয়া হয়েছে তা তারা দিয়ে ফেলেছেন কিন্তু নতুন করে আফগান সীমান্তে কোনো বেড়া দেওয়া যাবে না এর আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী বলেছেন ডুরান্ট লাইনে বেড়া নির্মাণের বিষয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা হয়েছে পাকিস্তান তার ডুরান্ট লাইনে সীমান্ত বেষ্টনী নির্মাণ অব্যাহত রাখবে এরপরই আফগানিস্তানের পূর্বাঞ্চলের সীমান্ত বাহিনীর প্রধান এমন মন্তব্য করেন এদিকে পাকিস্তান সীমান্তে ডুরান্ট লাইন অঞ্চলে দেশটির সীমান্ত বেষ্টনী নির্মাণে বাধা দিতে তিরিশটির বেশি ঘাটি বা চৌকি নির্মাণ করেছে তালিবান কর্তৃপক্ষ আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বলকি বলেন ইসলামী আমিরাত বিশ্বাস করে যে ভালো প্রতিবেশী সুলভ আচরণ আলোচনা বৈঠক ও বোঝাপড়ার মাধ্যমে এই সমস্যা নিয়ে কথা হবে তালেবান কর্তৃপক্ষ আরও বলেছে পাকিস্তান সীমান্তে ডুরান্ড লাইন অঞ্চলে দেশটির সীমান্ত বেষ্টুনি নির্মাণের পর উভয় দেশের মানুষ অভিযোগ করেছেন যে তারা এখন আর চলাচল ও যোগাযোগ করতে পারছেন না ডুরান্ট লাইন অঞ্চলে বাস করা এক ব্যক্তি মতি উল্লাহ মোমান্দ বলেছেন পাকিস্তানি কর্তৃপক্ষ সীমান্তে বেড়া নির্মাণের পর আমরা আমাদের ভাই আত্মীয় স্বজন ও গোত্রগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি চুপি চুপি বিরোধপূর্ণ পূর্ব লাদাখে ব্রিজ বানাচ্ছে চীন ভারত ঘটনাটি স্বীকার করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে চীন এখন থেকে ষাট বছর আগে অবৈধভাবে দখল করা জায়গায় এই ব্রিজ নির্মাণ করছে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগজি বলেন প্যাংগংয়ে চীনের ব্রিজ নির্মাণের বিষয়টি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সাংবাদিকদের তিনি বলেন আপনারা অবগত আছেন ভারত কখনো এই ধরনের দখল দায়িত্ব মেনে নেয়নি সরকার আমাদের নিরাপত্তার স্বার্থ সুরক্ষার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করছে এইসব পদক্ষেপের মধ্যে ফান্ড গঠন এবং সশস্ত্র বাহিনীর জন্য রসদ পাঠানোর রয়েছে এর আগে সোমবার ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম এন ডি টিভি ভু রাজনৈতিক বিশেষজ্ঞ ও গোয়েন্দা ড্যামিয়ান সাইমনের অনুসন্ধানে বেরিয়ে আসা স্যাটেলাইটের ছবি নিয়ে সংবাদ প্রকাশ করে এই বিশেষজ্ঞ চীনের ব্রিজ নির্মাণের বিষয়টি দেখতে পান টুইটারে ডেমিয়ান সাইমনের প্রকাশ করা একটি ছবিতে দেখা যায় বৃষ্টি বানানোর কাজ প্রায় শেষ ছবিটিতে আরও দেখা যায় লেকের খুবই ছোট একটি জায়গায় এটি তৈরি করেছে চীন যেন কারো চোখে না পড়ে সপ্তাহ ঘুরে গেল নতুন বছরে প্রতিদিন গড়ে দুই লক্ষ সংক্রমণ ধরা পড়ছে ব্রিটেনে এই দেশের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স জানিয়েছে এই মুহূর্তে দেশে প্রতি পনেরো জনের মধ্যে একজন কোভিড আক্রান্ত রাজধানী লন্ডনের পরিস্থিতি আরও খারাপ ওএনএস এর কাছে থাকা তথ্য অনুযায়ী এই শহরের প্রতি দশজন বাসিন্দার মধ্যে একজন করোনা পজিটিভ তাদের বক্তব্য যে কোনো বয়সে সংক্রমণ ক্রমশ বাড়ছে এর মধ্যেই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে কিশোর কিশোরী এবং সদ্য প্রাপ্ত বয়স্ক হয়েছে এমন ছেলে মেয়েরা এর সাথে পাল্লা দিয়ে হাসপাতালে ভর্তিও বাড়ছে তবে বয়স্করাই বেশি হাসপাতালে ভর্তি হচ্ছে প্রধানমন্ত্রী বোরিস জনসনও এদিন পার্লামেন্টের অধিবেশনে জানিয়েছেন মহামারী শুরু থেকে এ পর্যন্ত এত দ্রুত গতিতে সংক্রমণ ঘটেনি কখনো যদিও এর মাঝি দেশের ভেতরে পর্যটনের সময়ে নিয়মিত করোনা পরীক্ষার যে নিয়ম রয়েছে তা লক্ষ্য করেছেন বরিস যেসব পর্যটকের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে শুক্রবার থেকে তাদের আর ব্রিটেনের উড়ান ধরার আগে করোনা পরীক্ষা করতে হবে না তাছাড়া পরীক্ষা করাতে হলেও আর করাতে হবে না ল্যাটের রাল ফ্লো টেস্ট করালেই হবে শুধুমাত্র যাদের টিকা নেওয়া নেই তাদের নির্দিষ্ট দিন অন্তর পরীক্ষা করাতে হবে বিচ্ছিন্ন থাকতে হবে দিনে যখন দুই লক্ষ নতুন সংক্রমণ তখন সরকারের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ অনেকেই শুধু বলেছেন আমি নিশ্চিত এই বিপুল ঢেউয়ের মধ্যেও আমরা ঠিক অতিক্রম করতে পথ তার জন্য ও যথাযথ সিদ্ধান্ত নিতে হবে পরিমিত মহামারীতে ইউরোপের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ব্রিটেন দেড় লক্ষ মৃত্যু এক কোটি এগারো লক্ষের বেশি সংক্রমণ সামগ্রিক ক্ষতির তালিকায় ব্রিটেনের পরেই রয়েছে ফ্রান্স তবে এই মুহূর্তে ব্রিটিশদের থেকেও খারাপ পরিস্থিতিতে ফরাসিরা ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থা জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় তিন লক্ষ বত্রিশ হাজার দুইশো জন করে সংক্রমিত হয়েছেন সরকারি মুখপাত্র আতাল জানিয়েছে সপ্তাহে হয়ে গিয়েছে সংক্রমণ প্রতি লক্ষ বাসিন্দার মধ্যে তিনগুণ এক আটশো জন সংক্রমিত ফ্রান্সে ডেল্টার থেকে অমিক্রণ কম মারণ শক্তি রাখে বলার পরেও বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন অল্প শতাংশ লোকের যদি বাড়াবাড়ি হয় সেটাও বিপুল হবে অমিক্রণ ঢেউয়ে বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দিয়েছে চীন দু সালে কাজ শুরুর প্রায় চার বছর পর পানির তলদেশে দশ দশমিক কিলোমিটার দৈর্ঘ্যে টানেলটি উন্মুক্ত করা হয় খবর সিএনএন এর জানা গেছে টানেলটি পূর্ব চীনের জিয়াংশু প্রদেশের তাইহু হু লেকের নিচে দিয়ে গেছে সাংহাই থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার পূর্বে অবস্থিত তাইহু নামের এই হাইওয়েটি এটি নির্মাণে এক হাজার কোটি ইউ আন ব্যয় হয়েছে জিন হুয়া বলছে দ্বিমুখী এই টানেল নির্মাণে বিশ লাখ ঘনমিটারে বেশি কংক্রিট লেগেছে এই টানেলের ছয়টি লেন রয়েছে টানেলটি সতেরো দশমিক পঁয়তাল্লিশ মিটার চওড়া এছাড়া চালকের ক্লান্তি এড়াতে টানেলের সিলিং রঙিন এলইডি লাইট দিয়ে সাজানো হয়েছে উল্লেখ্য বর্তমানে বিশ্বের দীর্ঘতম চলমান হাইওয়ে টানেলটি নরওয়েতে অবস্থিত এই টানেলের দৈর্ঘ্য চোদ্দ দশমিক তিন কিলোমিটার এটি ও দিয়ে পৌরসভার তবে তাইহু পানির তলদেশ দিয়ে তাই হু ট্যানেল বাহিনী বা আইআরজিসির কোদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি বলেছেন আফগানিস্তান থেকে যেভাবে মার্কিন সেনারা চলে যেতে বাধ্য হয়েছে তার চেয়েও বেশি অপমানজনকভাবে ইরাক থেকে তাদের বিদায় নিতে হবে ইরানের উত্তরাঞ্চলীয় পবিত্র মাসাহাদ শহরে গতকাল আয়োজিত এক স্মরণ সভায় তিনি এই মন্তব্য করেন কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাশেম সুলাইমানির শাহাদ বার্ষিকী উপলক্ষে এই স্মরণ সভার আয়োজন করা হয় দুই সালের তিনি জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে মার্কিন সন্ত্রাসী বাহিনী ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে জেনারেল সোলাইমানি এবং ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মোহানদিসকে হত্যা করে গতকালের অনুষ্ঠানে জেনারেল কানি জোর দিয়ে বলেন এ অঞ্চল থেকে মার্কিন সেনাদের চলে যেতেই হবে কারণ তারা নানা রকমের সমস্যার মুখোমুখি হচ্ছে অন্যদিকে প্রতিরোধকামী সংগঠনগুলো প্রতিদিন এগিয়ে যাচ্ছে তিনি বলেন এরই মধ্যে একটি বিরাট সংখ্যক মার্কিন সেনা মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হয়েছে এবং এরা এর ধারাবাহিকতা থাকবে এবং এ ধারা অব্যাহত থাকবে যদি তারা ইরাক থেকে চলে যেতে না চাই তাহলে ইরাকের ভেতর থেকে সংগঠনগুলো মার্কিন সেনাদের জন্য দুঃখজনক অবস্থা তৈরি করবে এবং আফগানিস্তানের চেয়েও অপমানজনকভাবে তাদেরকে ইরাক ছাড়তে হবে ইরাকে বর্তমানে আড়াই হাজার মার্কিন সেনা রয়েছে এবং ন্যাটো বাহিনীর সেনা আছে এক হাজার এরই মধ্যে মার্কিন সরকার ইরাকে তাদের কমব্যাট মিশন শেষ করার ঘোষণা দিয়েছে এই ঘোষণার আওতায় মার্কিন কমব্যাট সেনারা ইরাক থেকে চলে যাবে তবে কিছু সেনা ইরাকি বাহিনীকে প্রশিক্ষণের জন্য সামরিক উপদেষ্টা হিসাবে মোতায়েন থাকবে ইরান এবং এই অঞ্চলের প্রতিরোধকামী সংগঠনগুলো ইরাক থেকে সমস্ত মার্কিন সেনা প্রত্যাহার চাইছে আরব আমিরাতের দুবাই চলছে দুবাই এক্সপো মেলা যেখানে বিশ্বের একশো বিরানব্বইটি দেশ অংশ নিয়েছে দেশগুলো মেলাটিতে তাদের সংস্কৃতি উৎপাদিত পণ্য বিভিন্ন অর্জন বিশ্ববাসীর কাছে তুলে ধরছে মেলাটিতে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরানও অংশ নিয়েছে ইরান বিশ্বব্যাপী পরিচিত তাদের নিউক্লিয়ার শক্তির কারণে দেশটির বিজ্ঞানীরা নিউক্লিয়ার অস্ত্র তৈরি করে বিশ্বকে আতঙ্কে রাখে তাছাড়া মহাকাশ ও চিকিৎসা ক্ষেত্রেও তারা সাফল্যের ছাপ রেখেছে কিন্তু দুবাই এক্সপোতে ইরানের এসব অর্জনের কোনো কিছু তুলে ধরেনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তার বদলে ইরানের প্যাভলিয়নের প্রদর্শনী স্থানে রাখা হয়েছে পেস্তা বাদাম মাছের ডিম ও তাদের বিখ্যাত সোহান মিষ্টি এটি জানার পর ইরানের সাধারণ জনগণ বেশ ক্ষিপ্ত হয় তারা ইরানকে প্রতিনিধিত্ব করা প্যাভিলিয়নের মহাব্যবস্থাপক হাসান জামিনিকে বহিষ্কার করার দাবি জানান এই দাবির মুখে ইরানের বাণিজ্য মন্ত্রী হাসান জামিনিকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন হাসান জামিনি অবশ্য নিজের পক্ষেই সাফাই গিয়েছিলেন তিনি দাবি করেছিলেন দুবাই এক্সপো হল সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার মেলা নিউক্লিয়ার বা অন্য অর্জনগুলো অন্য কোথাও দেখানো উচিত তবে নিজের সাফাই গাইলেও শেষ রক্ষা হয়নি তার ইরানকে ঠিকমতো বিশ্বের কাছে তুলে ধরতে ব্যর্থ হওয়ায় তাকে মেলার মাঝপথে দায়িত্ব হারাতে হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ